ইংল্যান্ডের স্কুলগুলো অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে এবং তাদের বাবা মাকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে এই ঘটনাকে চরম অমানবিক বলছেন সমালোচকরা এর কারণ হিসেবে তারা বলছেন যে এর ফলে শিক্ষার্থীদের মানসিক সমস্যা আরও বৃদ্ধি পায় এবং পারিবারিকভাবে তারা অনেকেই ভেঙে পড়েন এই খবরের সঙ্গে আছি আমি শাকির হোসেন ব্রিটেনের জনপ্রিয় দৈনিক ডেইলি অবজারভার উনিশ মে এই সংক্রান্ত এক সংবাদ প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ইংল্যান্ডের কিছু স্কুল টানা অনুপস্থিত শিশুদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে বা তাদের সতর্ক করে দিচ্ছে যে উপস্থিতি না বাড়ালে তাদের বাবা মাকে কারাগারে যেতে হবে স্কুলের শিক্ষকরা বলছেন তারা উপস্থিতির সংকট মোকাবেলার জন্য সরকারের তীব্র চাপের মধ্যে রয়েছেন এবং তেইশ সালে স্কুলগুলোতে রেকর্ড সংখ্যক এক লক্ষ পঞ্চাশ হাজার শিশু গুরুতরভাবে অনুপস্থিত ছিল এদিকে শিশু মনোবিজ্ঞানীরা বলছেন এদিকে শিশু মনোবিজ্ঞানীরা এবং অভিভাবক গোষ্ঠী সতর্ক করে বলেছেন পূর্ণ উপস্থিতির জন্য চাপ কিছু স্কুলে শক্ত হাতে ক্রেকডাউন চালাচ্ছে এবং মানসিক স্বাস্থ্য সমস্যা এবং স্কুলে না যাওয়ার পিছনে থাকা সমস্যাগুলোকে উপেক্ষা করে স্কোয়ার পেগের সহ প্রতিষ্ঠাতা এলি কস্টেলো বলেছেন অভিভাবকরা তাদের বলেছেন খুব কঠোর স্কুলগুলি তাদের বাড়িতে প্রবেশ করে স্কুলগুলো কমিউনিটি পুলিশের সাথে যুক্ত হচ্ছে শিশু মনোবিজ্ঞানী নাওমি ফিশার বলেছেন আমি অনেকবার বাবা মায়ের কাছ থেকে শুনেছি যে একটি শিশুকে বলা হচ্ছে তুমি নাইলে তোমার মা বা বাবাকে জেলে যেতে হতে পারে তিনি এটিকে একটি শিশুকে বলতে পারেন এমন সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হিসেবে বর্ণনা করেছেন ফিশার এমন অনেক পরিবারের সাথে যোগাযোগ করেছেন যারা তাদের সন্তানদের লুকিয়ে থাকার বর্ণনা দিয়েছেন যখন একজন স্কুল উপস্থিতি অফিসার বা কাউন্সিল ওয়েলফেয়ার অফিসার এবং কখনো কখনো পুলিশ এসে শিশুটির সাথে কথা বলার জন্য জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি যে বাচ্চাদের দেখছি তারা আমাকে বলে যে তারা স্কুল নিয়ে এত চিন্তিত যে তারা ঘুমাচ্ছে না বা তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এবং রাতে দুঃস্বপ্ন দেখছে এদিকে সরকারের শিক্ষা বিভাগের একজন মুখপাত্র বলেছেন আমরা জানি কিছু শিশু উপস্থিতির ক্ষেত্রে আরও বেশি বাধার সম্মুখীন হয় স্কুল এবং স্থানীয় কর্তৃপক্ষ অন্তর্নিহিত সমস্যাগুলো শনাক্ত এবং সমাধান করতে পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে দাবি করেন তিনি